আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং বন্ধুগণ, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে অল সাপ্লাই টিটু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেক সময় অনেক ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি আমরা। আপনাদের সবসময় নতুন উদ্যোক্তা এবং নতুন খামারিদের কাছে নিয়ে যাই। অনেকেই অনেকভাবে এই খামারগুলো পরিচালনা করেন, কেউ আবদ্ধ করে, কেউ উন্মুক্ত করে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের নিয়ে এসেছি একটি দেশি এবং ফেঞ্চে কবুতরের খামারে। এই খামারে তিনি অনেকদিন যাবৎ দেশি কবুতরের সাথে জড়িত এবং পাশাপাশি তিনি সকলের পাশে কিছু ফেঞ্চে কবুতর উঠিয়েছেন। আজকে আমরা তার কাছে জানবো তার দেশি বিদেশি মিলিয়ে কতগুলো কবুতর আছে, কবুতরগুলোকে কী কী খাবার খাওয়াচ্ছেন, রোগ হলে তার কী ব্যবস্থা করছেন এবং কবুতর থেকে আয় হচ্ছে কিনা সেটা আজকে তার কাছে জানবো। সব কিছু নিয়ে পূর্ণকে একটি প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আচ্ছা, আপনি পেশায় কী করেন? পেশা আমি হাই স্কুলে একজন টিচার, মানে শিক্ষকতা করি। শিক্ষকতা করি। আচ্ছা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আপনি বিশাল একটি খামার। জি, আমি যেহেতু উন্মুক্ত সেহেতু খামারবেলায় চলে। তো আপনার এখানে কতগুলো কবুতর আছে? 200 আপি আছে আর কি, মানে 200-র ঊর্ধ্বে। ফেন্সি দিয়ে এবং বাংলা দেশি কবুতর দিয়ে আমার 200 কিছু পারে আছে, মানে দেশি এবং বিদেশি মিলিয়ে 200-র উপরে। 200-র উপরে কিছু আছে। আচ্ছা, এই দেশি কবুতর কতগুলো আছে এবং বিদেশি কতগুলো আছে? দেশি কবুতর মোটামুটি প্রায় 160 পিস কি 70 পিস এরকম আছে, মানে 160 থেকে 70 পিস। আর বাদ বাকিগুলো ফেন্সি কবুতর। ফেন্সি কবুতর। আচ্ছা, দেশিগুলো থেকে প্রতি মাসে বাচ্চা কেমন পাচ্ছেন? প্রতি মাসে আমি মোটামুটি 50-55 জোড়া বাচ্চা আমি পাই। 50-55 জোড়া? 55 জোড়া। তাহলে তো আমরা বলতে পারি যে আপনার প্রোডাকশনটা অনেক ভালো। জি, প্রোডাকশন আমার অনেক ভালো। আচ্ছা, কবুতর পালনে উদ্বোধন কবে থেকে? উদ্বোধন আমি ক্লাস 5 থেকে কবুতর, মানে খুব ছোটবেলা থেকে। খুব ছোটবেলা থেকে পরে একটা নেশা ছিল, এই নেশা থেকে আমি এখনো ধরি আছি। মানে ছোটবেলা থেকে যে নেশাটা রেখেছেন সেই নেশাই এখনো আছে? আছে। তো আসলে এই দেশি কবুতর তো অনেক আগে থেকে পালন করেন, তো ফেন্সির জগতে আসলেন কবে থেকে? ফেন্সির জগতেই মোটামুটি 2-3 বছর হলে আর কি, মানে 2-3 বছর ধরে পালন করছেন শুধু ফেন্সি? ফেন্সি। আচ্ছা, দেশি কবুতর তো ছিল, তো ফেন্সিটা পালন করার কারণ কি? ফেন্সে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা অন্য অন্য দেখে টেখে মোটামুটি নানান অভিজ্ঞতা নিয়ে আর কি এটা আমি পালন করা শুরু করছি। মানে শখে 2-1 জোড়া কিনছিলেন, এখন কি বুঝতে পারছেন? মোটামুটি আমার প্রফিটই আছে, আমার লস নেই। আয় পাচ্ছেন? আয় পাচ্ছি। বাজার একটু কমে গেছে, তারপর আমার লস নেই। আসলে বাজার তো সবসময় একরকম থাকে, একরকম থাকে, কম বেশ হয়। জি। আচ্ছা, এই কবুতরগুলোকে খাবার হিসেবে কী কী খাওয়াচ্ছেন? খাবার হিসেবে আমি কয়েকটা আইটেম মিক্সার করে একসঙ্গে খাবার, যেরকম আছে মসুর, ডেমা ঘাসের বিচি, খেসারি, গম, আদা ভাঙা ভুট্টা, চিনি, কিছু হর আছে আনুষঙ্গিক কিছু দিয়ে আমি মিক্সার করে খাওয়াই। সবগুলো মিশ্রিতভাবে একত্রে খাচ্ছে? জি জি, এতে মোটামুটি পুষ্টি ভালো হয়, বাচ্চার মান ভালো হয়, বাচ্চার বাবা মার স্বাস্থ্যটা ভালো থাকে, এই জন্য সবগুলো একবার মিশ্রিতভাবে খাওয়াচ্ছে। মিশ্রিতভাবে। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে দেশি কবুতরের বাচ্চা রেট কত? দাম 200 টাকা জোড়া বিক্রি করি, 190 টাকা এরকম। এটা কি কম বেশি হয়? কম বেশি হয়, অনেক হাটে সিন্ডিকেট করে দেয়, 80 টাকা দেয়, 70 টাকা দেয়। আচ্ছা, বড়গুলো? বড়গুলো 350-400 টাকা জোড়া এরকম। বড়গুলো রেট 350-400 টাকা বাজারে, কিন্তু খামারে গেলে একটু দাম বেশি লাগে। তার মানে এটাও তো কম বেশি হয়, কারণ বড়গুলো অনেক সময় 400-500 টাকা জোড়া আছে। আছে। তো যেহেতু আপনি এই খামার পরিচালনা করছেন, এটা থেকে আপনি আসলে কী বুঝতে পারছেন যে কবুতর পালন করা যায় কি না, মানে অনেক উদ্যোক্তা পালন করতে চায় না? আমি মোটামুটি নিজে পালন করতেছি এবং আমার সহকর্মী শিক্ষক আছে, এরাও ছাদের উপরে চাষ শুরু করছে, অনেক ছাত্র আছে, ছাত্ররাও মোটামুটি কবুতর এবং অনেক ছাত্র ফোন টোন দিয়ে কবুতর বাচ্চা
মানে বেবি নেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে? কারণ অনেকেই আছে যে জায়গা পড়ে আছে, এরা কী করবে আসলে এরা চিন্তা ভাবনা করছে, অথচ মানে করতে পারছে না, চিন্তা ভাবনা করতে পারছে না। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনাদের মতো মানে খামারিকে নিয়ে আমরা এইসব প্রতিবেদনগুলো করি, কারণ আপনাদের কথায় উদ্বুদ্ধ হয়ে এরা খামার শুরু করে। তো আসলে যে কোনো পরিত্যক্ত জায়গাতে শুধু কবুতরের খামার নয়, যে কোনো খামার করতে পারবে কিনা? কবুতরের খামারে মানে সময় ব্যয় কম করতে হয়, কম সময় করতে পারবে। সকালে যে আমি শিক্ষকতা করি, সকালে 40 মিনিট এক ঘন্টা সময় দিলাম, আর বিকালে 1-2 ঘন্টা সময়, এই সময়ের পিছনে শেষ। মানে সকালবেলা কিছু সময়, বিকালবেলা কিছু সময় দিলেই হয়ে যাচ্ছে? দিলেই হয়ে যাচ্ছে। আর একটু খেয়াল রাখতে হবে যে হয়তো এর অসুখ বিসুখ ধরলে কি না, এটা একটু নজর রাখতে হবে। মাঝে মধ্যে ওষুধের ডোজগুলো ঠিক মতো দেওয়া লাগবে। আচ্ছা, আপনার এই কবুতর তো অনেকদিন যাবৎ পালন করছেন, তো এর মধ্যে রোগ ব্যাধি হয়েছে কিনা? রোগ ব্যাধি আমার খুব একটা গুরুতর রোগ ব্যাধি পর্যন্ত আল্লাহ আমার দেয়নি, আল্লাহর রহমতায় ভালো আছে। তারপর এর মধ্যে সাময়িক কোনো রোগ? সাময়িক ঠান্ডা বা ওই পায়খানার ডিস্টার্ব হলে আমি কিছু ওষুধ খাওয়াই, ওষুধ খাওয়ালে মোটামুটি ঠিক হয়। মানে স্বল্পতায় মানে হয়ে যাচ্ছে, স্বল্পতায় হয়ে যাচ্ছে। তো আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? আমার একটু বড় ধরনের খামার করার খুব ইচ্ছা আছে। এটা কি দেশি না ফ্যান্সি? ফ্যান্সি দিয়ে দেশি তো আছে, দেশি ইনশাল্লাহ একটু বাড়াবো। আর হলো ফ্যান্সি মোটামুটি বেশ কিছু আইটেমের মানে লালন পালন করা আমার খুব ইচ্ছা। এটা কি শুধু শৌখিনতা রাখবেন নাকি বাণিজ্যিক হিসাবে করবেন? না, বাণিজ্যিক হিসাবে থাকবে, শৌখিনও হবে বাণিজ্যিকও হবে। সবটা হচ্ছে পাশাপাশি আয় হচ্ছে, আয় হচ্ছে। আচ্ছা, সব কবুতর মিলিয়ে আপনি এই খামার থেকে কী বুঝতে পারছেন যে আসলে কী পরিমাণে টাকা আয় হতে পারে? যেহেতু মোটামুটি আমার এখন বর্তমান যেগুলো আছে মোটামুটি 20-25 হাজার টাকা মান্থলি আসে। মানে সব জাত মিলিয়ে দেশি এবং ফ্যান্সি দুই আইটেম দিয়ে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেহেতু খোবে পালন করছেন, এর মধ্যেও কোকা এবং শিয়াজি এবং বিভিন্ন ধরনের কবুতর মানে আছে, এর মধ্যে একত্রে পালন করতেছেন? একত্রে পালন করতেছেন। এতে আসলে কোনো সমস্যা হয় কিনা? না, সমস্যা হয়। কারণ অনেক সময় ক্রস হয় দেশি কবুতরের সাথে, বিট করার পরে এই কবুতরগুলো মানে সেক্ষেত্রে? না, হয় ক্রস অনেক সময় হয় অন্য কবুতরের, হয়তো প্রজনন দিলে পরে ক্রস হয়, তারপরে বাইরে হলো এক মানে কম খরচে পালন করা যায়, এই কারণে কিছু কবুতর আমি বাইরে রাখি, মানে খরচটা কমানোর জন্য এইভাবে কবুতর পালন করছেন। খাবারের খাদ্যের মানটা ওনার কম। হ্যাঁ, ফ্যান্সির তো মানটা একটু দাম, আর এদের মানটা হলো একটু কম, এই জন্য এটা মানে ছেড়ে দিয়ে পালন করছেন, খাবার খরচটা সেভ। গ্রিপ খাওয়ানো লাগে না, ওষুধ বা ঠান্ডা কম লাগে, ওষুধপত্র কম খাওয়াতে হয়, ভ্যাকসিন না, আমি তো আসলেই ভ্যাকসিন দিই না। তো ভ্যাকসিন না দিলে অনেকেই বলে যে রোগ? না, আমি 3 বছর হয়ে কোনো ভ্যাকসিনই দিই না আল্লাহর রহমতে। যারা নিয়মিত ভ্যাকসিন দিছে তারা অনেক খামার শেষ হয়ে গেছে। তবে চেষ্টা করতে হবে প্রত্যেকটা খামারে, আমি উপদেশ দেবো ওষুধ খুব কম খাওয়ানোর চেষ্টা করতে হবে। মানে ওষুধটাই সীমিত খাওয়াতে হবে? সীমিত খাওয়াতে হবে, খাওয়ালেও হালকা ওষুধ আছে এগুলো খাওয়াতে হবে, পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক না খাওয়ানি ভালো। মানে হায়ার অ্যান্টিবায়োটিক না খাওয়ানোটাই ভালো, সীমিত ট্রিটমেন্ট করেই যাতে ঠিক হয়ে যায় সেরকম। আচ্ছা, আপনার এই খুব বাবদ খরচটা কেমন আছে, যেহেতু আপনার 3টা খোপ আমরা দেখতে পাচ্ছি? খরচ আমার হলো 3টা খোপ আছে, মোটামুটি 14-15 হাজার টাকা খরচ আসছে আর কি। মানে শুধু খোপগুলো তৈরি করছি, তাও মানে সব মিলিয়ে। আচ্ছা, আপনার এই খামারে আমরা দেখতে পাচ্ছি কিছু ফেন্সি কবুতর আছে। জি, কিছু। আচ্ছা, এই ফেন্সির মধ্যে কোনো কবুতর কি আসলে সেল দেওয়ার ইচ্ছা আছে কিনা? কারণ অনেকেই কিনতে চায়। জি, আছে, আমার সেল দেওয়ার ইচ্ছা আছে। কী কবুতর সেল দেওয়া? এই যে কালো বোম্বাইয়ের বেবি আছে এবং পোটারে 5 জোড়া বাচ্চা আছে। পোটারে বেবি 5 জোড়া? 5 জোড়া অলরেডি। আর কালো বোম্বাই 1 জোড়া? 1 জোড়া আপনি এই দেশি এবং বিদেশি এই দুটার মধ্যে কোনটাকে সুবিধা মনে করছেন আপনি? সুবিধা আমার এই দেশিগুলি বেশি হয়, কারণ এগুলো উন্মুক্ত থাকে, এদের খাদ্য
গম ধান বা হালকা খেসারি মানে মান কম দিলে পরে অল্প খরচে খাবারটা তৈরি হয়ে যায়। এবং গ্রিপ লাগে না, মাটি খায় এরা গ্রিপ হিসাবে। বাসার প্রোডাক্ট ভালো, রোদে থাকে অনেক, ভিটামিন ডি টির গায়ে লাগে অনেক রোগ ব্যাধি কম হয়। আর ফেন্সিগুলো খাসার মধ্যে থাকে, এগুলো একটু আমার খরচ লাগে এদের খাদ্যে, খরচ করে মোটামুটি আমার মুনাফা খুব একটা খারাপ হয় না, আল্লাহর মধ্যে খুব ভালো মুনাফা হয়। আসলে দুইটার মধ্যে কম্পেয়ার করলে কোনটাকে আসলে আপনার ভালো হয় আপনার দিক থেকে, যেহেতু আপনি দুই ধরনের কবুতরই পালন করছেন? আমার দিক থেকে সবচেয়ে ভালো এই দেশি কবুতর পালাই। দেশি দেশি কবুতর। আচ্ছা, কেউ যদি শুরু করতে চায় কবুতর পালনটা, সেক্ষেত্রে তার কী কবুতর দিয়ে শুরু করা উচিত? সর্বপ্রথম দেশি দিয়ে তাকে শুরু করতে হবে, মানে একদম নতুন যারা, একবারে নতুন যারা। এগুলো কি বাচ্চা দিয়ে করবে নাকি বড়গুলো দিয়ে করবে? না, বড়গুলো দিয়ে করাই ভালো, বাচ্চা করলে তো অনেক সময় লাগবে, পাঁচ মাস ছয় মাস তার অপেক্ষা করতে হবে। এগুলো সেক্ষেত্রে বড়গুলো দিয়ে শুরু করা, বড়গুলো দিয়ে শুরু করতে হবে, কারণ অনেক উদ্যোক্তা আছে যারা আমাদের ভিডিও দেখে এবং দেখছেন, এরাই খামার করতে আগ্রহী হয়। সেক্ষেত্রে যদি আপনারা সঠিক পরামর্শ দেন সেক্ষেত্রে তারা উপকৃত হয়। তো আসলে সেক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে দেশি কবুতরকে মানে শুরু করার কথা বলছেন? দেশেই শুরু করতে হবে তার নতুন খামার, প্লাস তাকে ওই বাচ্চা কিনার আমি পরামর্শ দেবো না, দেবো বড় কবুতর কিনে তাকে খামার শুরু করতে হবে। যেহেতু আপনি চাকরি করছেন এবং আমাদের সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। বিদায় নেব এই দেশি এবং ফ্রেঞ্চি কবুতরের সম্মানিত খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।